নমস্কার বন্ধুরা আপনাদেরকে ডিএস ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা আপনারা জানেন করোনার বিধিনিষেধের সময়সীমা বাড়িয়ে পনেরো করা হয়েছে রাজ্যের প্রায় সমস্ত জায়গায় ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে রাজ্যের সমস্ত দোকানপাট কলকারখানা শপিং মল সরকারি বেসরকারি অফিস সব খুললেও বন্ধই থাকছে লোকাল ট্রেন পরিষেবা স্টাফ স্পেশাল ও বিভিন্ন দূরপাল্লার ট্রেন ছাড়া অন্য কোনো ট্রেন চালানো হবে না বলে জানিয়েছে রাজ্য ১৬ জুলাই থেকে লোকাল ট্রেন চালু হওয়ার একটি বড় সড় আভাস কিন্তু পাওয়া যাচ্ছিল কিন্তু তা আর বাস্তবায়িত হল না লোকাল ট্রেনের ওপর নির্ভর করে সংসার চলে অনেক সাধারণ মানুষের ট্রেন বন্ধ থাকায় তাদের রুজি রুটি আসবে কিভাবে এই দুশ্চিন্তায় দিন কাটছে তাদের এর আগেও রেল বোর্ডের তরফ থেকে দু থেকে তিনবার নবান্নে চিঠি পাঠানো হয়েছিল লোকাল ট্রেন চালু করার দাবিতে যথারীতি আবারও রেল কর্তৃপক্ষ কিন্তু চিঠি দিতে চলেছে রাজ্য সরকারকে এবার রেল কর্তৃপক্ষ পুরো প্রস্তুত যেভাবেই হোক লোকাল ট্রেন চালাবে বলে তারা জানিয়েছে রেল পরিষেবা বন্ধ থাকায় তাদেরকে অনেক লোকসানের মুখে পড়তে হচ্ছে যার কারণে তারা আর বসে থাকতে রাজি নয় তাই নিয়েই তারা আবারও রেল চালুর দাবিতে রাজ্য সরকারকে চিঠি দিতে চলেছে পাশাপাশি অধিক রাজ্যবাসীর মনে জমেছে খুব। লোকাল ট্রেন না চালু করলে তারা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানিয়েছে আপনারা আগেও দেখেছিলেন লোকাল ট্রেন চালুর দাবিতে জনসাধারণ রেল অবরোধ ও বিক্ষোভ দেখিয়েছিল যার দরুন ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল রাজ্যে সকল রাজ্যবাসীর এখন একটাই দাবি থাকছে যে লোকাল ট্রেন পরিষেবা যাতে অবিলম্বে চালু করা হোক নয়তো তাদের রুজি রুটির অন্য কোনো ব্যবস্থা করে দেওয়া হোক তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য